দুলালদা, ও দুলালদা একবার শুনে যাও না এদিকে। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ দিদিমণি। বলছি শোনো না, আমাকে এক প্যাকেট কেক আর বিস্কুট এনে দেবে গো। তাড়াহুড়ো করে আসতে গিয়ে না বাড়ি থেকে খাবার টানতে ভুলে গেছি। শুধু কেক আর বিস্কুট? হ্যাঁ হয়ে যাবে, তুমি না একটু তাড়াতাড়ি এনে দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা দিদি। টিফিন আনতে ভুলে গে, আই মিন আপনি আজকে টিফিন আনেননি? না, আর তুমিটাই ঠিক আছে। যাক বাবা, একে আপনি আঁকে করতে হলে বলছি ইন্দিরা, তুমি না এখন থেকে আর এই চেয়ারটায় বসো না প্লিজ। কেন? চেয়ারটা ঠিকই আছে। কারণ এখন তো তুমি আর অর্ডিনারি কেউ নয়। আফটার অল ম্যাডাম, আমি আগেও যেরকম একজন সাধারণ মেয়ে ছিলাম, এখনো তাই আছি, তাই আমার চেয়ারটাও সাধারণই থাকবে। সেই ঠিক। বলছি এখন নিশ্চয়ই তুমি বাড়িতে যাবে, মানে পার্লারের লোক আসবে তোমাকে সাজাতে। আজকে তো ভিকি স্যারের বাড়িতে কত বড় পার্টি। হ্যাঁ অফকোর্স, আজকে ম্যামের রিসেপশন বলে কথা। হ্যাঁ এখন আমি বেরো, ওই বাংলা মিডিয়ামকে স্কুল থেকে আনতে যাব। মানে ওই মেয়েটাকে তুই আনতে যাবি? না আমি এটা একদম অ্যাকসেপ্ট করতে পারছি না। না ভিকি, না না সরি, সিরিয়াসলি, মানে এটার খুব দরকার আছে। দরকার আছে দি, দরকার আছে, কারণ ওই ইন্দিরা সরকার এখন আমার স্ত্রী। তুই তুই আমার স্ত্রীর দায়িত্ববোধটা দেখ, ভাত কাপড় ছেড়ে স্কুলে চলে গেছে, তাহলে অ্যাজ এ গুড হাজবেন্ড আমারও তো দায়িত্ব আছে। আমি এখন যাব নিজের স্ত্রীকে সসম্মানে বাড়িতে নিয়ে আসার জন্যে, কারণ আজকে বিকেলে আমাদের রিসেপশন। থাম্মি বাবা সবাই রিসেপশন অ্যারেঞ্জমেন্ট করছে, কত নামি দামি লোকজন আমার রিসেপশনে আসবে, আর সেখানে তো বিক্রম চ্যাটার্জিকে দেখাতে হবে যে বাংলা মিডিয়ানকে বিয়ে করে ও সোসাইটিতে একটা এক্সাম্পল সেট করেছে, বিয়েটা যেভাবেই হোক না কেন। আর আমি এটাও জানি এই বিয়েটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক তিক্ততা আছে, কিন্তু সেটা দেখালে চলবে না, একদম না। আমাদের দেখাতে হবে যে এই বিয়ে নিয়ে আমরা ভীষণ খুশি, উই আর রিয়েলি হ্যাপি অ্যাবাউট দিস ম্যারেজ, আর আমরা মন থেকে বিয়েটা মেনে নিয়েছি। আর দি বেস্ট পার্ট কি জানিস, আজকে বিকেলে প্রেস থাকবে, প্রেস আমাকে অনেক প্রশ্ন করবে, অনেক প্রশ্ন তুলবে। আসলে কি জানিস তো, আজকে রিসেপশন পার্টিটা আমাদের জন্য ওয়াশিং মেশিনের মতো, আমাদের ইমেজ ধুয়ে মুছে পুরোপুরি ক্লিন করে দেবে।